নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন বিষ্ণন্দী ইউনিয়ন পরিষদ বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম বৃহৎ নদী মেঘনা তীরবর্তী অঞ্চল। এখানে অনেক হিন্দু লোকের বসবাস ছিল। তারা এই ইউনিয়নে জনগণকে শাসন ও শোষণ করত। আর হিন্দু লোকের নামানুসারে বিষ্ণন্দী ইউনিয়নের সবগুলো গ্রামের নামকরণ করা হয়, যেমন চৈতনকান্দা, দয়াকান্দা, বিষ্ণন্দী, মানিকপুর ইত্যাদি। এই ইউনিয়নের মেঘনা তীরবর্তী এলাকা মানিকপুরে প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ফলিত পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউট বার্টনের প্রধান কার্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 24 অগস্ট বার্টনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পর্যায়ক্রমে এখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ভ্রমণ পিপাসুদের জন্য নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুটি খেলার মাঠ সহ একটি 48,000 স্কোয়ার ফুটের ডিজিটালাইজড মসজিদ ও ইনস্টিটিউট ভবনগুলোর মনোমুগ্ধকর ডিজাইন সম্বলিত আন্তর্জাতিক মানের এই গবেষণা ইনস্টিটিউটে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকগণ প্রশিক্ষণ ও পরিদর্শন করার সুযোগ পাবেন। আড়াই হাজারের উন্নয়নের রূপকার আলহাজ নজরুল ইসলাম বাবু আড়াই হাজারকে বিশ্ব দরবারে তুলে ধরার অকুণ্ঠ প্রয়াসকে সফল করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ স্বরূপ এই গবেষণা ইনস্টিটিউটটি, যা বদলে দিতে যাচ্ছে বিষ্ণন্দী ইউনিয়ন তথা আড়াই হাজারবাসীর জীবনমান। এই ইউনিয়নে 2009 সাল পর্যন্ত নির্মিত রাস্তাঘাটগুলোর বেহাল দশা থেকে উত্তরণ ঘটিয়ে মাত্র 10 বছরে 3 গুণ নতুন সড়ক নির্মাণ, পুরাতন রাস্তা উন্নয়ন, মেরামত ও সরু রাস্তা সম্প্রসারণের মাধ্যমে রেকর্ড গড়েছেন আড়াই হাজারের উন্নয়নের মহানায়ক আলহাজ নজরুল ইসলাম বাবু। সেই সাথে নির্মিত হয়েছে এবং নির্মাণাধীন আছে অনেক সেতু ও কালভার্ট। দয়াকান্দাতে 2টি ব্রিজ নির্মাণ করে বিষ্ণন্দীবাসীর জীবনমান উন্নীতকরণ ছাড়াও দয়াকান্দা গ্রাম রক্ষা বাঁধ ও চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয় রক্ষা বাঁধ নির্মাণ করে সুনিশ্চিত করা হয়েছে বিষ্ণন্দী ইউনিয়নবাসীর নিরাপত্তা। উন্নয়নের অদম্য প্রাণ নজরুল ইসলাম বাবুর যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নের ফলে এই ইউনিয়নের মোট 21টি গ্রামের অধিবাসীরা অতি অল্প সময়ে ও স্বল্প খরচে উপজেলা সদর সহ রাজধানী ঢাকায় অতি সহজেই এখন যাতায়াত করতে পারেন। ২০১১ সালে বিষ্ণন্দী মেঘনা নদীতে বহুল প্রতীক্ষিত ফেরি চালু হওয়ায় 2500 সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার 1,00,000 মানুষ অতি অল্প সময়ে এবং স্বল্প খরচে মালামাল পরিবহন সহ রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের সাথে সহজ যোগাযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন। শিশুদের আলোকিত ভবিষ্যৎ নির্মাণে শিক্ষা বন্ধু আলহাজ নজরুল ইসলাম বাবু বিগত 10 বছরের কর্মযজ্ঞে এই ইউনিয়নে নির্মাণ করেছেন নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন নতুন ভবন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থাকে করেছেন ডিজিটালাইজড, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে করেছেন সরকারিকরণ। প্রতিষ্ঠানগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও শিক্ষা কার্যক্রম নিয়মিত তদারকির কারণে বেড়েছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং পাশের হার। মাননীয় বিশপ প্রত্যেকটি স্কুলে দ্বিতল ভবন স্থাপন করেছেন, যার ফলে শিক্ষার ব্যাপক বিস্তার করেছে। যারা আমরা শিক্ষক আছি, এই শিক্ষকদেরকে শুধু একটা কথাই উনি বলেন যে ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্ম ওরাই নেতৃত্ব দেবে এবং দেশকে পরিচালনা করবে। সেই কারণে ওদের নৈতিক শিক্ষার পাশাপাশি যাতে মানুষ হিসাবে গড়ে তোলা যায়, আপনারা সেদিকে প্রচেষ্টা চালাবেন। মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহিত করতে আলহাজ নজরুল ইসলাম বাবু বিষ্ণন্দী বাজার জামে মসজিদ সহ প্রতিটি মসজিদ, কবরস্থান ও ঈদগাহে প্রচুর অনুদান প্রদান করেন। এবং আমার বিষ্ণন্দীর মধ্যে মাননীয় এমপি সাহেব সকল মসজিদ মাদ্রাসা উজ্জখানা করেছেন। আঙ্গু আমাদের একটা বাঁধ দিয়ে দিচ্ছে নদীর পারে, যা কিছু নেই করছি বলে বাবু আঙ্গু উপর করে দিয়েছে, বাবুর প্রতি আঙ্গ অনেক টান আছে, সমস্যা নাই। 2008-এর 29 ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর থেকে 2018 সাল পর্যন্ত সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় আড়াই হাজারের কৃতি সন্তান নজরুল ইসলাম বাবুর অদম্য উন্নয়ন অগ্রযাত্রায় আড়াই হাজারে হয়েছে কৃষি খাতে উন্নয়নের জন্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বহু প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, হতদরিদ্রের শেষ আশ্রয়স্থল দুটি আশ্রয়ণ প্রকল্প, দিন বদলের বইছে হাওয়া শিক্ষা আমার প্রথম চাওয়া, এই স্লোগানকে বুকে ধারণ করে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত, নতুন দুইটি কলেজ, সরকারি সফর আলী কলেজে নতুন ভবন ও সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু, তিরিশটি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, পাঁচটি কলেজের চারতলা বিশিষ্ট নতুন ভবন, সাতটি নতুন উচ্চ বিদ্যালয়, নয়টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। সামাজিক কর্মকাণ্ড সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে দুটি অডিটোরিয়াম নির্মাণ করেছেন। বহুল প্রতীক্ষিত বিদ্যুৎ খাতে গত দশ বছরে গ্রাহক সংযোগ পেয়েছে 61,769, যা বিগত 30 বছরের চেয়ে 4.5 গুণ বেশি। গত দশ বছরে বিদ্যুৎ বিতরণ হয়েছে 493 কিলোমিটার, অথচ বিগত 30 বছরে তা ছিল মাত্র 669 কিলোমিটার। উন্নত চিকিৎসার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণ, দুবতারায় 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও 36টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ, মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে 2500 ও গোপালদিঘি পৌরসভায় রূপান্তর করা, 9টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ, 2500কে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাপানের বিনিয়োগের জন্য 1000 একর জমির উপর অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা, চারতলা বিশিষ্ট উপজেলা পরিষদ ভবন, পল্লী বিদ্যুৎ সমিতির নতুন ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আধুনিক ডাকবাংলো, কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন সুবিধা প্রদানে দুবতারা কর্মজীবী মহিলা হোস্টেল, চলাচলের পথ সুগম করতে 6টি নতুন ব্রিজ ও 150টি কালভার্ট, 2500 বাজারে 3তলা বিশিষ্ট গ্রোথ সেন্টার ও 4টি বাজার আধুনিকায়ন, এলজিইডির তত্ত্বাবধানে 1500 কিলোমিটার নতুন রাস্তা ও 2000 কিলোমিটার রাস্তা সংস্কার ও বঞ্চিত এবং অবহেলিত জনপদ কালাপাহাড়িয়া ইউনিয়নে 18 কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণ সহ আরও অনেক উন্নয়ন। আলহাজ নজরুল ইসলাম বাবু অবিসংবাদিত এই মহান নেতার সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে 2500 উপজেলার সর্বত্র বিগত 10 বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন মান ও আর্থসামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ 2500 গড়তে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, 2500-এর উন্নয়নের রূপকার জননেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইকে নৌকায় ভোট দিন।